ওকে চলো, আমি আবার চলে এসেছি তোমাদের জেই অ্যাডভান্সের প্রবলেম সলভিং করাতে। আজকে আমরা জেই অ্যাডভান্সের নিউটনস লজ অফ মোশনের প্রবলেম সলভ করব। কোন বই থেকে প্রবলেম সলভ করানো হচ্ছে সেটাও তোমরা জানো, সেটা হচ্ছে স্পার্ক ফিজিক্সের 426 নম্বর বই, এবং এই বইটা ইউটিউবের গ্রুপ ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে বইটা ডাউনলোড করে নিতে পারো। ওকে, আচ্ছা, এই বইয়ের লেভেল 2 এর হার্ডার প্রবলেমের আমাদের কয়েকটা প্রবলেম আটকে গেছে, আমরা সেই প্রবলেম গুলো সলভ করব। তার মধ্যে লাস্ট যে 4টে প্রবলেম সেগুলো দুর্দান্ত প্রবলেম। চলো, প্রথম প্রবলেমটা এখানে দেখো, প্রথম প্রবলেমটা এখানে, প্রথম প্রবলেমটা বলেছে আ লিফট ইজ গোয়িং আপ, দ্য টোটাল মাস অফ দ্য লিফট অ্যান্ড দ্য প্যাসেঞ্জার ইজ 150 কেজি, দ্য ভেরিয়েশন অফ দ্য স্পিড অফ দ্য লিফট ইজ গিভেন। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমাকে জি 9.8 নিতে বলেছে। তারপরে কি বলেছে, হোয়াট উইল বি দ্য টেনশন ইন দ্য রোপ পুলিং দ্য লিফট অ্যাট ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট টাইমে কি কি ভ্যালু টেনশনের সেটা বার করতে হবে। এটা খুব ইজি প্রবলেম, তোমাদের এটা আটকে গেছে, এটা আমি খুব সারপ্রাইজ। লাস্ট 4টে প্রবলেম যেগুলো আটকে গেছে আমি তাতে মানে কি বলবো, তাতে আমি মানে মানে কনফিডেন্ট যে ওগুলো আটকে যেতেই পারে, কিন্তু এটাতে আটকে যাওয়াটা আমি কিন্তু পছন্দ করিনি। ফাইন, তাহলে খুব তাড়াতাড়ি এই প্রবলেম গুলো করিয়ে দিচ্ছি। বলছে হোয়াট উইল বি দ্য টেনশন ইন দ্য রোপ পুলিং দ্য লিফট অ্যাট টি ইকুয়ালস টু এই ডিফারেন্ট সেকেন্ডস এ, হোয়াট ইজ দ্য হাইট থ্রু উইচ দ্য লিফট টেকস দ্য প্যাসেঞ্জার, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। ওকে ফাইন, চলো স্টার্ট করছি। ফাস্ট টিং 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 সেটা হচ্ছে, দেখো আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, প্রথমে 1 সেকেন্ড চেক করে দেখো, এইটা এখানে 0, এখানে 2, এখানে 10, এখানে 12। 1 সেকেন্ড মানে এখানটায়, 6 সেকেন্ড মানে এইরকম জায়গায়, সরি, আচ্ছা 11 সেকেন্ড মানে এইরকম জায়গায়। তাহলে দেখো 1 সেকেন্ড মানে এইরকম জায়গায় কত অ্যাক্সেলারেশন, 2 সেকেন্ড মানে এইরকম জায়গায় কত অ্যাক্সেলারেশন, 11 সেকেন্ড মানে এইরকম জায়গায় কত অ্যাক্সেলারেশন। তার মানে আমি এই ডিফারেন্ট টাইমে যদি অ্যাক্সেলারেশন গুলো ক্যালকুলেট করি, তাহলে ভেবে দেখো যখন আমি 1 সেকেন্ডের জন্য ক্যালকুলেট করছি, তখন এই পয়েন্টটা এই লাইনের উপর রয়েছে, এটা স্পিড ভার্সেস টাইমের কার্ভ, এবং স্পিড ভার্সেস টাইমের যে কার্ভ হয় সেই কার্ভের স্লোপই হয় অ্যাক্সেলারেশন। এখানে স্লোপটা বাড়ছে মানে পজিটিভ, তার মানে অ্যাক্সেলারেশন পজিটিভ। তার মানে সেইটা যদি আমি ক্যালকুলেট করি, দেখো এ পার্টের ফার্স্ট প্রবলেম যদি আমি ক্যালকুলেট করি, এ পার্টের ফার্স্ট প্রবলেম যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 1 সেকেন্ডে এই পয়েন্টের উপর প্রতিটা জায়গায় আমার স্লোপ সেম, তার মানে প্রতিটা জায়গায় অ্যাক্সেলারেশন সেম। তাহলে আমি অ্যাক্সেলারেশন কি করে বার করব, সেটা হচ্ছে দেখো এইটা টাইমের মিনিমাম ভ্যালু, এটা টাইমের মানে ফাইনাল ভ্যালু, আর এইটা স্পিডের ফাইনাল ভ্যালু, এটা স্পিডের ইনিশিয়াল ভ্যালু। তাহলে আমি অ্যাক্সেলারেশন বলবো এর স্লোপ, এর স্লোপ মানে ট্যান থিটা, মানে এর এইটা যদি থিটা হয় তাহলে আমাকে বার করতে হবে ট্যান থিটা হচ্ছে স্লোপ, এই ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই এই ডিস্টেন্সটা, মানে বেস, তাহলে পারপেন্ডিকুলার কত 3.6, আর বেস কত 2, তাহলে এটা আসছে 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ ব্যাপারে আমার মনে হয় না কারোর কোনো সন্দেহ আছে। নেক্সট, আচ্ছা টেনশন বার করতে বলেছে, টেনশন ঠিক আছে এক একটা করেই করি। এবার আমি অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, এবার অ্যাক্সেলারেশন যদি পেয়ে যাই, তাহলে দেখো আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ফ্রি বডি ডায়াগ্রাম, এই অ্যাক্সেলারেশন এখানে প্লাস আছে, তার মানে পুরো জিনিসটা ওপরের দিকে উঠছে, ঠিক। আমি যদি ওপর দিকে টেনশন লিখি আর নিচের দিকে এমজি, এমজি কত বলে দিয়েছে 150 জি, দেখো 150 জি, অ্যাবসলিউটলি 150 জি। এবার পুরো জিনিসটা ওপর দিকে উঠছে, তাহলে পুরো জিনিসটা কততে ওপর দিকে উঠছে, 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ওপর দিকে উঠছে, সাবাস। তাহলে এখান থেকে আমি
150 মাইনাস টি ইকুয়াল টু, মানে 150 মাইনাস টি ইকুয়াল টু, ওহো কি লিখছি ভুল ভাল, উপর দিকে উঠছে টি বেশি, তার মানে টি মাইনাস 150 জি ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে নেট ফোর্স, নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস কত 150 ইনটু অ্যাক্সেলারেশন কত 1.8, কারেক্ট, জি এর ভ্যালু এখানে 9.8 নিতে বলেছে, এখান থেকে যদি আমি টি ক্যালকুলেট করি, ক্যালকুলেটর আমার চোখের সামনে আছে, তার মানে 150 ইনটু 150 ইনটু প্লাস 1.8 প্লাস 9.8, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, এটা আসছে 1740। আমি এখানে না আনসার গুলো ও নিয়ে চলে এসেছি, তাতে আমাদের ট্যালি করতে সুবিধা হবে, অ্যাবসলিউটলি দেখো প্রথম আনসারটা অ্যাবসলিউটলি মিলে গেছে, রাইট, এত নিউটন, আশা করি এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ নেই। নেক্সট চলে আসছি 6 সেকেন্ডে, আচ্ছা 6 সেকেন্ডে কিন্তু খুব ইজি, কি করে ইজি, দেখো 6 সেকেন্ডটা এখানে পড়ছে, এর স্লোপ কত 0, তাহলে 6 সেকেন্ডে টি ইকুয়াল টু 6 সেকেন্ডে, টি ইকুয়াল টু 6 সেকেন্ডে আমি যদি এখানে ড্রপ বলি যে টি ইকুয়াল টু 6 সেকেন্ডে আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু আসছে 0, তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু যদি 0 আসে, তাহলে দেখো আমি যদি এইটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, উপর দিকে টেনশন টি ইকুয়াল টু 6 সেকেন্ডে, সেকেন্ড পয়েন্টটা আমি এখানে করছি, আর নিচের দিকে কত 150 জি, এই টোটাল তার অ্যাক্সেলারেশন 0, তাহলে এখান থেকে আমার টি আসছে 150 জি, 9.8। এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আসছে হচ্ছে 150 × 9.8, ওহো ওহো ক্যা বাত, 1470 নিউটন ভাই, এটাও আমাদের মিলে গেছে, ওকে ওকে এটাও মিলে গেছে, ওকে। এবার চলে আসি থার্ড পয়েন্ট 11 সেকেন্ডসে, আচ্ছা দেখো 11 সেকেন্ডসে এই কার্ভের ওপর এই পয়েন্টটা রয়েছে, তার মানে এখন 11 সেকেন্ডসে স্লোপটা নেগেটিভ, যদি স্লোপটা নেগেটিভ হয় তাহলে অ্যাক্সেলারেশন নেগেটিভ, যদি অ্যাক্সেলারেশন নেগেটিভ হয় সেই অ্যাক্সেলারেশন নেগেটিভ এর ভ্যালু কত ক্যালকুলেট করতে হবে, বার করতে হবে, কি করে আমরা বার করব, এখানে করছি, তোমার হয়তো মনে আছে থার্ডটা, এবার দেখো এখানে এইটা তার, এইটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল, ফাইনাল স্পিড 0, ইনিশিয়াল স্পিড 3.6, ফাইনাল 12, মানে বেসিক্যালি আমি দেখো অ্যাকচুয়ালি তো এইটা হচ্ছে তোমার স্লোপ এবং এইটা অপটিউস অ্যাঙ্গেল, সেই কারণে স্লোপটা আমার নেগেটিভ আসবে, এবং সেই নেগেটিভ ভ্যালুটা আমি কি করে ক্যালকুলেট করতে পারি, আমি যদি এইটা ক্যালকুলেট করতে পারি, এইটা যদি আমি বলি আলফা, আমি যদি ট্যান আলফা ক্যালকুলেট করতে পারি, এই সেই ট্যান আলফার আগে একটা মাইনাস বসিয়ে দিলেই আমার গল্প ওভার, কেন অ্যাকচুয়ালি এইটাই হয় তোমার স্লোপ, ট্যান থিটাটা স্লোপ, ট্যান আলফাটা নয়, আবার থিটা ইকুয়াল টু কি 180 মাইনাস আলফা, ঠিক, তাহলে আমি যদি এখানকার স্লোপ ক্যালকুলেট করি, তাহলে আসবে দেখো 0, স্লোপ ক্যালকুলেট করছি 0 মাইনাস 3.6, ওদিকে 12 মাইনাস 10, এটা আসছে মাইনাস 1.8, ক্যা বাত, মিটার পার সেকেন্ড স্কোয়ার, যে আমার অ্যাক্সেলারেশনটা এখন নিচের দিকে, হ্যালো অ্যাক্সেলারেশনটা এখন আমার নিচের দিকে, তাহলে তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, উপর দিকে টি, নিচের দিকে 150 জি, টোটাল জিনিসটা নিচের দিকে 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করছে, তাহলে এইখান থেকে আমার এক্সপ্রেশন কি আসছে, 150 জি মাইনাস টি ইকুয়াল টু 150 × 1.8, এখান থেকে আমার টি এর ভ্যালু আসছে, এটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি, তাহলে 150 × 9.8 মাইনাস 1.8, রাইট,
150 × 8 × 8 = 0 দেখো প্রবলেমটা বোঝা গেছে কিনা। দিস ইজ আ গুড প্রবলেম, দিস ইজ আ গুড প্রবলেম। ওকে, এবার চলে আসছি আমার ফার্স্ট পোর্শন হয়ে গেছে, টিং টি টিং টি টিং টিং, এটা হয়ে গেছে। নেক্সট, হোয়াট ইজ দ্য হাইট থ্রু হুইচ দ্য লিফট টেকস দ্য প্যাসেঞ্জার। এটার জন্য না আমাদের একটু গ্রাফের কনসেপ্টে চলে যেতে হবে। তোমরা যদি আমার গ্রাফের কনসেপ্টটা অ্যানালাইজ করো, ভিডিও লেকচার যদি দেখো, সেখানে আমি ডিটেলে বলেছি। আমি কি বলেছি? আমি বলেছি স্পিড আর, দেখো স্পিড আর টাইম কার্ভের যেটা এরিয়া, আবার বলছি স্পিড আর টাইম কার্ভের যেটা এরিয়া, স্পিড আর টাইম কার্ভের যেটা এরিয়া সেইটা হয় ডিস্টেন্স কভার্ড। দেখো এখানে স্পিড আছে, এই এরিয়াটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড, ভেরি ইম্পর্টেন্ট। এবার আমাকে এখানে বলেছে থ্রু হুইট হাইট, তার মানে ডিস্টেন্স কভার্ড মানে একটা লিফট এখান থেকে ওঠা শুরু করেছে। কি করে ওঠা শুরু করেছে? প্রথমে অ্যাক্সেলারেশন ছিল, তারপরে অ্যাক্সেলারেশন ছিল না, তারপরে ডিসিলারেট করছে, ও পুরো টাইমটা জুড়ে একই স্ট্রেট লাইনে উঠেছে না কি? পুরো টাইমটা জুড়ে ও একই স্ট্রেট লাইনে উঠেছে না? হ্যাঁ, ওই স্ট্রেট লাইনের মধ্যে ও ওর অ্যাক্সেলারেশন গুলো চেঞ্জ করেছে, সেটা অন্য কথা। তার মানে এখানে ডিস্টেন্স কভার্ডও যা হবে, কারণ ও ডিরেকশন চেঞ্জ করেনি, মোশনের ডিরেকশন চেঞ্জ করেনি। ডিরেকশন চেঞ্জ যদি না করে তাহলে ডিস্টেন্স কভার্ড আর ডিসপ্লেসমেন্ট একই হবে। তাহলে সেইখানে আমি যদি বলি ডিস্টেন্স কভার্ড আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে এর এরিয়া আমি ক্যালকুলেট করলেই হয়ে যাবে। কি করে করব? দেখো এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু একটা রেক্ট্যাঙ্গেল আর বাকি দুটো ট্রায়াঙ্গেল, তাহলে টোটাল এরিয়া আমি যদি ক্যালকুলেট করি, টোটাল এরিয়া যদি আমি ক্যালকুলেট করি, দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, সেটা হচ্ছে হাফ ইন্টু টু ইন্টু 3.6, এই দুটো ট্রায়াঙ্গেল ইন্টু টু, প্লাস এখান থেকে এইটুকুর ডিস্টেন্স 8 আর এইটুকুর ডিস্টেন্স 3.6। ভেরি গুড, এটা মুখে মুখেই করা যাবে ডিয়ার। এই দুটো কেটে দিচ্ছি, 3.6 কমন নাও, 2 + 8 = 10, 3.6 × 10 তার মানে 360, উ উ উ ডিভাইডেড বাই 10। ওকে, কোনো অসুবিধা নেই, তার মানে এইটা আসছে আমার 36 মিটার এরিয়া। এই এরিয়াটাই হচ্ছে ডিস্টেন্স কভার্ড, সেই ডিস্টেন্স কভার্ডটাই হচ্ছে লিফটটা ওকে কত উপরে নিয়ে গেছে, বোঝাতে পেরেছি? ওকে, তাহলে কি বলে এটাও হয়ে গেল। এইবার চলে আসছি আমরা লাস্ট পোর্শনে, উইচ ইজ কম্পারেটিভলি ইজি। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি? আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটি আমরা কি করে করি? অ্যাভারেজ ভেলোসিটি এখানে করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো এভিইআরজি, অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। এবার আমি কি বলেছি, এখানে দেওয়া আছে স্পিড টাইম কার্ভ, ভেলোসিটি কার্ভ দেওয়া নেই, কিন্তু এই ভেলোসিটিটা স্পিড টাইম কার্ভ দেওয়া আছে। তার মানে এ কখনো ডিরেকশন চেঞ্জ করেনি, সবসময় একই ডিরেকশনে গেছে, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি ডিসপ্লেসমেন্টও যা হবে ডিস্টেন্স কভার্ডও তাই হবে। এবার ডিস্টেন্স কভার্ড কত হয়েছে সেটাই আমার ডিসপ্লেসমেন্ট, সেটা কত হয়েছে 3.36। কত সেকেন্ডে হয়েছে? জিরো থেকে বারো, বারো ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। খুব ইজি প্রবলেম, এই প্রবলেমটা কি করে আটকেছে আমি বুঝতে পারলাম না। নেক্সট চলে আসছি আমরা অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। আচ্ছা, অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের মানে ফর্মুলাটা হচ্ছে চেঞ্জ ইন, দেখো চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, কি বললাম চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। এবার দেখো এই যে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, এইটাকে যদি আমি ক্যালকুলেট করতে যাই, এটাকে যদি আমি ক্যালকুলেট করতে যাই চেঞ্জ ইন ভেলোসিটি,
পুরো জার্নিতে, পুরো জার্নিতে এই পয়েন্টে আমার ভেলোসিটি জিরো, আবার এই পয়েন্টে এসে ভেলোসিটি জিরো, তার মানে চেঞ্জ ইন ভেলোসিটি জিরো মাইনাস জিরো ডিভাইডেড বাই টুয়েলভ, উইচ ইজ কামিং আউট টু বি জিরো, ভাই লোক, উইচ ইজ কামিং আউট টু বি জিরো, দেখো বোঝা গেছে কিনা। ওকে ফাইন, আমরা এবারে নেক্সট প্রবলেমে চলে যাব। ইয়েস, সাত নাম্বার প্রবলেম, সাত নাম্বার প্রবলেম, সাত নাম্বার প্রবলেমটা কি বলেছে একটু পড়ে নি। বলেছে আ পারসন ইজ স্ট্যান্ডিং অন এ ওয়েইং মেশিন, আ পারসন ইজ স্ট্যান্ডিং অন এ ওয়েইং মেশিন প্লেসড অন আ ফ্লোর অফ এ এলিভেটর, একটা এলিভেটর আছে, সেই এলিভেটরের ওপরে একটা ওয়েইং মেশিন আছে, তার উপর দাঁড়িয়ে আছে। The elevator starts going up with some acceleration. The elevator upor dike a acceleration mane kono ekta acceleration e move korche. Tar pore uniform velocity te move koreche kichukkhon, tar pore abar decelerate kore stop hoyeche. The maximum and minimum weight records to be this. Dekho, maximum and minimum weight records to be this. Assuming that the magnitude of the acceleration and deceleration are same, মানে যে রেটে ও ভেলোসিটিটা ইনক্রিজ করেছিল সেই একই রেটে ও ভেলোসিটিটা ডিক্রিজ করেছে, যদি সেই ঘটনাটা ঘটে তাহলে আমাদের দুটো জিনিস বার করতে বলেছে, আরামসে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কি বললাম? কোনো অসুবিধা নেই। দেখো, True weight of the person, true weight of the person. আচ্ছা, এইটা করার জন্য আমি ড্র করছি, দেখো ড্র করছি, ওহো সরি, কিরকম করে ড্র করছি সেটা দেখো। দেখো আমি তিনটে সিনারিও ড্র করছি, দেখো তিনটে সিনারিও ড্র করছি। এইখানে একটা ওয়েইং মেশিন আছে, আমি ওয়েইং মেশিন কি করে কাজ করে আমার ভিডিও লেকচারে ডিটেলে বলেছি, তোমাদের যদি এখনো কনসেপ্টে কোনো ডাউট থাকে তোমরা আমার অ্যাডভান্সের ভিডিও লেকচার দেখো, সেখানে ডিটেলে বলা আছে হাউ ওয়েইং মেশিন ওয়ার্কস। কি বললাম? সেখানে ডিটেলে বলা আছে হাউ ওয়েইং মেশিন ওয়ার্কস। এবার এই সিচুয়েশনে তিনটে সিচুয়েশন, কি কি সিচুয়েশন? প্রথমে অ্যাক্সেলারেশন, তারপরে কনস্ট্যান্ট ভেলোসিটি, তারপরে ডিসিলারেশন। একটা নেগেটিভ কোয়ান্টিটি, নেগেটিভ কোয়ান্টিটি, কারেক্ট? একটা জিনিস ম্যাক্সিমাম আর মিনিমাম ওয়েট, এটা ফিল করার জন্য ভেবে দেখো, যখন আমরা কোনো এলিভেটর বা লিফটে করে ওপর দিকে উঠি তখন আমরা নিজেদেরকে ভারী ফিল করি, উই ফিল হেভিয়ার হোয়াইল উই অ্যাসেন্ডস। কি বললাম? উই ফিল হেভিয়ার হোয়েন ইট অ্যাসেন্ডস, ঠিক? যখন আমি নামি, নামি তখন আমি হালকা ফিল করি, হালকা ফিল করি মানে আমার সাথে নিচের যে কন্ট্যাক্ট পয়েন্ট, তার টাচ, তার যে টাচ করছি সেই টাচ, টাচ করার যে ফোর্সটা সেটা কম। সত্যি কথা বলতে আমরা আমাদের যে ওয়েটটা ফিল করি সেটা কি জন্য জানো? আমাদের যে ওয়েটটা রয়েছে সেই ওয়েটটা ফিল করি সেটা কি জন্য জানো? সেটা হচ্ছে আমরা যে প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছি সেই প্ল্যাটফর্মটা আমাদের কতটা ফোর্স ওপরের দিকে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের ওয়েটটা ফিল করি। আমি কি বোঝাতে পারলাম? তো আমি যদি এলিভেটরের ওপর থাকি, এলিভেটরের মধ্যে, আর ওয়েইং মেশিনের ওপর বসে থাকি, ওয়েইং মেশিনের ওপর বসে থাকি, তাহলে ওয়েইং মেশিনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা আমাকে যত ফোর্স দেবে আমি, আমি সেই ফোর্সটাই ফিল করব। এবার বলো, যখন আমি নিচের দিকে নামছি, নিচের দিকে,
এইটা মানে অ্যাক্সেলারেশন নিচের দিকে, এইটা মানে অ্যাক্সেলারেশন ওপর দিকে। এই দুটো কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনে আমার আবার আমি হেভিয়ার ফিল করব, এক না দুই, এক না দুই, দুইয়ে আমার পায়ের থেকে প্ল্যাটফর্মের কন্ট্যাক্ট কমে যাবে, তার মানে আমি সেখানে লাইটার ফিল করব। আর লাইটার ফিল করা মানে ওয়েইং মেশিন অল্প রিড করবে, তার মানে এই যে ম্যাক্সিমাম রিডিং আর মিনিমাম রিডিং বলেছে না, তো এইখানে ম্যাক্সিমাম রিডিং হবে আর এইখানে মিনিমাম রিডিং হবে। কি বললাম? এইখানে ম্যাক্সিমাম রিডিং হবে, এইখানে মিনিমাম রিডিং হবে। আর এইখানে ইকুয়াল টু জিরো তে ট্রু রিডিং হবে, ট্রু রিডিং হবে, ট্রু রিডিং, ট্রু ভ্যালু। কেন আসছি আস্তে আস্তে? তাহলে এবার মন দিয়ে দেখো, এইখানে মানে কেউ একজন দাঁড়িয়ে আছে, এইখানে ধরো হুলো গুলোকে দাঁড় করিয়ে দিয়েছি, হুলো হুলোটাকে দাঁড় করিয়ে দিয়েছি, রাইট? এবার আমি শুধু এই হুলোটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এই তিনটে কেসে আমি হুলোটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। যদি হুলোটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি আমি, জাস্ট এইটা হুলো, এইটা হুলো, দেখো আমি যদি এই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে মন দিয়ে শোনো, এর মাস আমি ধরলাম এম, এর এগুলোর মাস এম, তাহলে এ নিচের দিকে এম জি, আর এই যে প্ল্যাটফর্মে যে রয়েছে সে একটা ফোর্স দিচ্ছে সেটা এন ওয়ান। সিমিলারলি নিচের দিকে এম জি, এখন যেহেতু অ্যাক্সেলারেশন চেঞ্জ হয়ে গেছে আমি এটা বলছি এম টু। সেম ভাবে এইটায় নিচের দিকে এম জি, ওপর দিকে এম থ্রি। এইবার যদি গ্রাউন্ড থেকে কোনো অবজারভার দাঁড়িয়ে থাকে, সে যদি এই ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে, তাহলে সেই সেই ভদ্রলোক এই পুরো জিনিসটাকে, পুরো জিনিসটাকে ওপরের দিকে এ অ্যাক্সেলারেশনে উঠতে দেখবে। তাহলে ওপর দিকে এন ওয়ান, নিচের দিকে এম জি, আর ওপর দিকে অ্যাক্সেলারেশন। তাহলে এইটার জন্য আমি ফার্স্টটার জন্য আমি লিখতে পারি এন ওয়ান মাইনাস এম জি ইকুয়াল টু এম ইন্টু এ। সেকেন্ডটার জন্য, সেকেন্ডটার জন্য এই টোটাল অ্যাক্সেলারেশনটা জিরো, তাহলে এন টু ইকুয়াল টু এম জি। আর এইটার জন্য, এইটার জন্য নিচের দিকে নামছে এ তে, তার মানে এখন এম জিটা বেশি। তাহলে আমি যদি সেটা এখানে করি, আমি লিখতে পারি এন টু মাইনাস এম জি ইকুয়াল টু এম ইন্টু জিরো। অ্যান্ড দ্য থার্ড কেসে আমি লিখতে পারি এম জি মাইনাস এন থ্রি ইকুয়াল টু এম ইন্টু এ। এই যে এ এর ম্যাগনিটিউড গুলো সেম, ডিরেকশন তো আমি আগেই চেক করে নিয়েছি। এবার এখান থেকে আমি লিখছি এন ওয়ান ইকুয়াল টু এম এ প্লাস জি, এখান থেকে আমি লিখছি এন টু ইকুয়াল টু এম জি, এখান থেকে আমি লিখছি এন থ্রি ইকুয়াল টু এম জি মাইনাস এ। আমার কাছে ট্রুলি স্পিকিং ওয়ান টু থ্রি, চেক করে দেখো এই এন ওয়ানটাই, এই এন ওয়ানটা এই ওয়েইং মেশিন ম্যানটাকে দিচ্ছে। আমি যদি শুধু ওয়েইং মেশিনের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি
তাহলে ওয়েইং মেশিন একে এন ওয়ান ফোর্স নিচের দিকে দেবে। দেখো ওয়েইং মেশিন একে এন ওয়ান ফোর্স নিচের দিকে দেবে, রাইট? ওয়েইং মেশিন মানে ম্যানটা যদি ওয়েইং মেশিনকে এন ওয়ান ফোর্স দেয়, ওয়েইং মেশিন কি করে, ওর মধ্যে ইনবিল্ট সফটওয়্যার দেওয়া আছে যে কি করবে, যে এই এন ওয়ান কে 10 দিয়ে ভাগ করে বলে দেবে যে কত ভ্যালু, সেটাই ও শো করবে এইখানে। তার মানে এখান থেকে আবার এন ওয়ান ক্যালকুলেট করলেই গেম ওভার, এখান থেকে আবার এন ওয়ান ক্যালকুলেট করলেই গেম ওভার। এবার তার মানে এন ওয়ানটা হচ্ছে রিডিং, এন ওয়ান বাই টেন ইজ বেসিক্যালি রিডিং অফ দা ওয়েইং মেশিন। সিমিলারলি এন থ্রি বাই টেন ইজ বেসিক্যালি দা রিডিং অফ দা ওয়েইং মেশিন। তার মানে এন ওয়ান আর এন থ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেই ঘটনাটা যদি ঘটে, তাহলে এখানে দেখো এই এন ওয়ানটা বলে দিয়েছে রিডিং, আর এখানে এন থ্রিটা বলে দিয়েছে রিডিং। এবার এদিকে চলে এসো, এই যে এইখানে ম্যাক্সিমাম রিডিং আর মিনিমাম রিডিং, দেখো ম্যাক্সিমাম রিডিং আর মিনিমাম রিডিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। 80.5 কেজি, তার মানে এইখানে এন ওয়ান বাই জি, দেখো জি, জি টেন ইকুয়াল টু 80.5, কারণ এ যে ভ্যালু রিড করবে তাকেও 10 দিয়ে ভাগ করে শো করে দেবে। তাহলে এবার সিমিলারলি এইখানে এন থ্রি বাই টেন ইকুয়াল টু 59.5, ঠিক? দ্য ট্রু ওয়েট অফ দ্য পার্সন বার করতে বলেছে, মানে এন টু বা এম জি বার করতে বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। ওকে, এবার এদিকে চলে এসো, তার মানে এন ওয়ান এখান থেকে আমি লিখতে পারি, ওহো, এখান থেকে এন ওয়ান 80.5 ইন্টু 10, তার মানে আমি লিখছি 80.5 ইন্টু 10 ইকুয়াল টু এম এ প্লাস 10। এখানে যা আছে এন টু ইকুয়াল টু এম জি যেরকম আছে সেরকম লিখছি, আর এখানে কত দিয়েছে 59.5, দেখো 59.5, সরি, হ্যাঁ, ইন্টু 10 ইকুয়াল টু এম ইন্টু 10 মাইনাস এ। ওকে ওকে, আচ্ছা এবার এইটাকে আমি 4 নম্বর ইকুয়েশন বলছি, এইটাকে আমি 5 নম্বর ইকুয়েশন বলছি। এবার এই দুটোকে যদি আমরা অ্যাড করি, দেখো এই দুটোকে যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে এম এ আর এখানে এম এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেখো দুটোকে অ্যাড করলে মানে 3 প্লাস 4 আমি যদি করি, এইটাকে যদি আমি করি, তাহলে এই দুটো অ্যাড করলে আবার এম এ এম এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক? শুধু আমার পড়ে থাকছে এম ইন্টু 10, দেখো এম ইন্টু 10, কারেক্ট? তাহলে এখান থেকে 1 আর 2 কে অ্যাড করলে তুমি দেখো সলভ করলে তুমি এম এর ভ্যালু পাবে 70 কেজি, 80, হ্যাঁ একদম 70 কেজি, রাইট? এরপরে তুমি এই এম এর ভ্যালু, দেখো এই এম এর ভ্যালু যে কোনো একটা জায়গায় পুট করে দাও, তুমি এখানেও পুট করে দিতে পারো, লাইক এইখান থেকে আমি বলতে পারি 105 ইকুয়াল টু 70 ইন্টু এ প্লাস 10, দেখো 70 এ প্লাস 10, ঠিক লিখেছি, একদম ঠিক লিখেছি। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এর ভ্যালু আসছে, দেখো
805 ডিভাইডেড বাই 70 মাইনাস 10, তার মানে এইটা আসছে, দেখো 70 মাইনাস 105, তার মানে এটা 7 দিয়ে ডিভাইড করলে 15, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? এবার ম্যানের ট্রু ওয়েট এইটা আর এর অ্যাক্সেলারেশন 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো 70 কেজি অ্যান্ড 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে? এই দুটো প্রবলেম তোমাদের আটকে গেছে, এতে কিন্তু আমি খুব ডিসহার্টেন্ড। এই প্রবলেমটা আটকে যদি যায় তাহলে আমি তোমার সাথে একমত যে হ্যাঁ এই প্রবলেমটা ডিফিকাল্ট, এইটা আটকে যেতে পারে, কিন্তু আগের যে দুটো প্রবলেম আটকেছে সেটাই কিন্তু আমি একটু ডিসহার্টেন। এবার আমি তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব সেটা দেখো, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব সেটা দেখো। তোমরা সবাই প্রবলেমটা পড়েছো, এই প্রবলেমটা নিয়ে আমার বলার কিছু নেই, তোমরা সবাই প্রবলেমটা পড়েছো। সিনারিওটা হচ্ছে কোথাও কোনো ফ্রিকশন নেই, দেখো কোথাও কোনো ফ্রিকশন নেই, আমি এইটাকে এ, এইটাকে বি আর এইটাকে সি ধরছি, কারেক্ট? এইটাকে এ, এইটাকে বি, এইটাকে সি ধরছি। ট্রুলি স্পিকিং এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের সিউডো ফোর্সের কনসেপ্ট লাগবে, প্লাস আরো অন্যান্য অনেক কনসেপ্ট লাগবে। খুব ভালো প্রবলেম। আমার সিউডো ফোর্স এবং কানেক্টেড মোশনের যে ভিডিও লেকচার সেখানেও এই টাইপের প্রবলেম করে দেওয়া আছে, তোমরা যদি ভিডিও লেকচারটা ভালো করে দেখো এবং বোঝো, ভিডিও লেকচারটা ভালো করে দেখো এবং বোঝো, তাহলে কিন্তু তোমরা এই প্রবলেমটা পেরে যাবে। এই প্রবলেমটা যদি তোমরা না পারো তার একটাই কারণ, তোমরা এই প্রবলেমটা যদি না পারো তার একটাই কারণ সেটা হচ্ছে যে আমার ভিডিও লেকচারটা তোমরা ভালো করে দেখোনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এই প্রবলেমটা করানোর চেষ্টা করছি। কিভাবে চেষ্টা করছি দেখো ভালো করে, এই প্রবলেমটায় আমার অনেক কিছু বলার আছে, দেখো অনেক কিছু বলার আছে। প্রথমে এইখানে চলে এসো। আচ্ছা বলো তো, বি যদি নিচের দিকে নামে তাহলে এ ডান দিকে মুভ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, বি যদি নিচের দিকে নামে এ ডান দিকে মুভ করবে। তাহলে আমি যদি এই সি এর একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে বি সি কে এই ডিরেকশনে একটা কন্ট্যাক্ট ফোর্স দেবে, সেই কন্ট্যাক্ট ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই একটা এই, রাইট? এই কম্পোনেন্টটার জন্য এই যে ওয়েজটা, দেখো এই কম্পোনেন্টটার জন্য এই ওয়েজটা বাঁদিকে মুভ করবে, এই কম্পোনেন্টটার জন্য ওয়েজটা বাঁদিকে মুভ করবে, কারেক্ট? এবার ও যদি বাঁদিকে মুভ করে, আমি ধরলাম এর অ্যাক্সেলারেশন এ, দেখো আমি ধরলাম এর অ্যাক্সেলারেশন এ, রাইট? মানে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে এই সি ওয়েজটাকে পেছন দিকে এ অ্যাক্সেলারেশনে আসতে দেখবে। তাহলে আমি যদি এখানে এক একটা করে লিখি, অ্যাক্সেলারেশন অফ সি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এইটা হবে মাইনাস এ আই ক্যাপ, দেখো এক্স অ্যাক্সিস বরাবর মাইনাস এ আই ক্যাপ, ক্যা বাত ক্যা বাত। ওইখানটায় আমি সব অ্যাক্সেলারেশন গুলো ইন টার্মস অফ গ্রাউন্ড লেখার চেষ্টা করছি। এবার এবার দেখো এইটাকে আমি আবার ড্র করছি, এইটাকে যখন আমি ড্র করছি এইটা আমার এ, এইটা আমার বি, এইটা সি। এবার দেখো আমি যদি এই সি এর উপরে কোন একটা অবজারভারকে দাঁড় করিয়ে দিই, সি এর উপরে, ভেরি ইম্পর্টেন্ট, সেই সি
এর উপরে যদি অবজারভারকে দাঁড় করিয়ে দিই, তার মানে সিটা এখন এ অ্যাক্সেলারেশনে বা দিকে যাচ্ছে। তাহলে এই যে অবজারভার, এ এখন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। এই অবজারভার নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। যদি ও নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকে, তাহলে ও সিউডো ফোর্স দেখবে, সেটা পরে আসছি। এবার আমি কি বলছি শোনো, আমি বলছি এই অবজারভার এই বি কে নিচের দিকে স্মল বি অ্যাক্সেলারেশনে নামতে দেখছে, ঠিক? এই অবজারভার এই বি কে নিচের দিকে স্মল বি অ্যাক্সেলারেশনে নামতে দেখছে। মানে এখানে আমার বলার বক্তব্য, ভেবে দেখো এই অবজারভারটা যেহেতু সি এর উপরে আছে, তাহলে সি এর রেসপেক্টে বি এর অ্যাক্সেলারেশন নিচের দিকে স্মল বি, এই অ্যাঙ্গেলটা 37। তার মানে এইখানে আমি বলতে পারি, এইখানে আমি বলতে পারি অ্যাক্সেলারেশন অফ সি উইথ রেসপেক্ট টু, সরি কি বলছি, অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু সি ইজ বি। আমি এখনো ভেক্টর টেক্টর কিছু দিইনি। আচ্ছা এবার আমি এই জিনিসটা একটু বোঝাই। ধরো এইখানে একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটা সামনের দিকে ধরো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করছে, রাইট? আর আর এর উপরে দুটো বডি আছে, আর এর উপরে একটা অবজারভার আছে। যদি এই অবজারভারটা একে সামনের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যেতে দেখে, সামনের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যেতে দেখে, তাহলে এই স্ট্রিংটা যদি টান টান থাকে, তাহলে একেও তো ও এই দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যেতে দেখবে। ম্যাগনিটিউড ওয়াইজ অ্যাবসলিউটলি নিচেরটা যে অ্যাক্সেলারেশনে যাই ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে গ্রাউন্ডে যে দাঁড়িয়ে থাকবে তার রেসপেক্টে হয়তো এইগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু এই যে এই অবজারভার যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে, সে দুটোকেই সেম অ্যাক্সেলারেশনে যেতে দেখবে। এবার এদিকে চলে এসো, এই অবজারভার যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে, সে যদি এই বি কে নিচের দিকে বি অ্যাক্সেলারেশনে যেতে দেখে, নিচের দিকে বি অ্যাক্সেলারেশনে যেতে দেখে, তাহলে এ এই অবজারভার এই এ কেও এই ডিরেকশনে বি অ্যাক্সেলারেশনে যেতে দেখবে। আরে ভাই, এইখানে যে দড়িটা আছে সেটা তো টান টান অবস্থায় আছে, টান টান অবস্থায় আছে, তাহলে বলতো এই দড়িটা 5 সেকেন্ডে যদি এই দিকে 5 মিটার নিচে নামে, তাহলে 5 সেকেন্ডে এই এও এই দিকে 5 মিটারই আসবে। তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ এর যা অ্যাক্সেলারেশন এই অবজারভার দেখবে, এই অবজারভারও এর সেম মানে সেম ম্যাগনিটিউডের অ্যাক্সেলারেশন দেখবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ অফকোর্স, গ্রাউন্ড থেকে কিন্তু এই অবজার মানে এই ইয়েগুলো ডিফারেন্ট হবে। তার মানে আমি পরিষ্কার কি বললাম, পরিষ্কার এটা বললাম যে নন ইনার্শিয়াল ফ্রেমে আছে মানে সি এর উপর বসে আছে, সে একে বিতে যেতে দেখবে, আর যে নন ইনার্শিয়াল ফ্রেমে আছে সেও এই একে এই দিকে বি অ্যাক্সেলারেশনে যেতে দেখবে। এই জিনিসটা কিন্তু আমি আমার ভিডিও লেকচারে তোমাদেরকে বলেছি, আবার বলছি এই জিনিসটা কিন্তু আমি আমার ভিডিও লেকচারে বলেছি, ঠিক? একদম ঠিক। এইবার মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এই যে বি, দেখো 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 দেখো, এই যে বি, ট্রুলি স্পিকিং বিটা এই ডিরেকশনে, দেখো বিটা এই ডিরেকশনে, ওকে। এবার আমি যদি এই এ বি সি এটা জানি, তাহলে আমি যদি এ বি জি ক্যালকুলেট করতে চাই, দেখো এ বি জি ক্যালকুলেট করতে চাই, এটা মানে হচ্ছে, ওকে আগের থেকে ইয়ে করি,
দেখো এ বি সি মানে হচ্ছে এ বি উইথ রেসপেক্ট টু জি মাইনাস এ সি উইথ রেসপেক্ট টু জি। তাহলে এ বি জি মানে হচ্ছে এ বি জি, এটা যদি আমি ভেক্টর ফর্মে বলি তাহলে এ বি সি প্লাস এ সি জি। দেখো অ্যাবসলিউটলি ফাইন। এবার ট্রুলি স্পিকিং এই যে বি সি এটা তো আমি শুধু ম্যাগনিটিউড বলেছি, অ্যাকচুয়ালি বিটা এই ডিরেকশনে না এই ডিরেকশনে না? যদি আমি এইটাকে একটা বি ভেক্টর হিসেবে কনসিডার করি, তার মানে এই বি সিটাকে যদি আমি একটা ভেক্টর হিসেবে কনসিডার করি, তাহলে দেখো বিটা এই ডিরেকশনে, বিটা বিটা এই ডিরেকশনে। তাহলে এই বি এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই একটা এই। এইটা যদি 37 ডিগ্রি হয় এইটাও 37 ডিগ্রি, দেখো এইটাও 37 ডিগ্রি, তাহলে এইটা হবে বি কস 37 ডিগ্রি আর এইটা হবে বি সাইন 37 ডিগ্রি। তাহলে আমি যদি বলি অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু সি এইটা হবে বি কস 37 ডিগ্রি আই ক্যাপ প্লাস, এটা নিচের দিকে আছে বি সাইন 37, দেখো নিচের দিকে আছে বি সাইন 37 ডিগ্রি মাইনাস জে ক্যাপ, কারেক্ট? এবার তোমরা এই 37 এর ভ্যালু জানো, তাহলে আমি এখান থেকে যদি এ বি জি ক্যালকুলেট করি, এ বি জি দেখো এটা যদি ক্যালকুলেট করি, cos 37 মানে 4/5, sin 37 মানে 3/5, ঠিক? তাহলে abg এদিকে চলে এসো, abg abg হচ্ছে abc, abc তে আমি অলরেডি ক্যালকুলেট করেছি, আর acg acg হচ্ছে মাইনাস a cap, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 4b/5 i cap minus 3b/5 j cap minus bc, এই bc এর সাথে cg minus মানে প্লাস হবে, cg আবার minus a cap minus a i cap। তাহলে এখান থেকে আমি 4b-5-a i cap minus 3b/5 j cap, এইটা আমি a b g ক্যালকুলেট করলাম, দেখো a b g ক্যালকুলেট করলাম, 4b-5 i cap অ্যাবসলিউটলি ফাইন আমি ক্যালকুলেট করেছি, ওকে। আচ্ছা এবার আমি acceleration of a with respect to ground calculate করতে চাইছি, দেখো acceleration of a with respect to ground calculate করতে চাইছি, তাহলে আমি বলতে পারি acceleration of a with respect to c acceleration of ag minus acceleration of cg, তাহলে এখান থেকে acceleration of AG important, দেখো acceleration of AG equal to acceleration of that acceleration of AC plus acceleration of CG। এবার বলো acceleration of CG কত? minus AI cap। এবার acceleration of AC কত? এসি মানে হচ্ছে এই অবজারভার, এই অবজারভার, এবং এই অবজারভার আমি কি বললাম একে এই ডিরেকশনে বি ম্যাগনিটিউডে যেতে দেখলে একে এই ডিরেকশনে বি ম্যাগনিটিউডেই আসতে দেখবে, তার মানে সি এর উপরে যে বসে আছে তার রেসপেক্টে এই এর অ্যাক্সেলারেশন এই দিকে বি, বি গ্রাউন্ডের রেসপেক্টে নয় এবং সেটা পিওরলি এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে সেই ঘটনাটা যদি ঘটে
তাহলে সেখানে আমি বলতে পারি, সেই ঘটনা যদি ঘটে তাহলে সেখানে আমি বলতে পারি এইটা হচ্ছে বি আই ক্যাপ। তাহলে এইখানে আমার এ এ জি আসছে হচ্ছে বি মাইনাস এ আই ক্যাপ। দেখো আমি গ্রাউন্ডের রেসপেক্টে সবগুলোকে নিয়ে চলে এসেছি, গ্রাউন্ডের রেসপেক্টে সবগুলোকে নিয়ে চলে এসেছি। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, ওকে, গ্রাউন্ডের রেসপেক্টে সবগুলোকে নিয়ে চলে এসেছি। তার মানে এই যে বক্স করা যে তিনটে ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন অত্যন্ত ইম্পর্টেন্ট ইকুয়েশন আর আমার এটা লাগবে। ওকে আচ্ছা, এইবার আমি একটা নতুন কনসেপ্টে চলে যাচ্ছি। কনসেপ্টটা দেখো, আমি একটা নতুন কনসেপ্টে চলে যাচ্ছি। কনসেপ্টটা দেখো, সেটা হচ্ছে ধরো একটা সিস্টেম আছে আমার কাছে, ধরো M1, M2, M3, এই সিস্টেম গুলোর অ্যাক্সেলারেশন ধরো A1, A2, A3, এই সিস্টেম গুলোর অ্যাক্সেলারেশন, এই সিস্টেম গুলোর যে অ্যাক্সেলারেশন এইটাকে মিলে আমি একটা টোটাল সিস্টেম ধরেছি। ঠিক, দেখো টোটাল সিস্টেম ধরেছি। তাহলে এই সিস্টেমে আমি যদি বলি এফ নেট ফোর্স কাজ করছে, ভালো করে শোনো, এফ নেট ফোর্স কাজ করছে, সেই এফ নেট ফোর্সের জন্য এক একটা পার্টিকেল, নেট ফোর্স যে কাজ করছে এক একটা পার্টিকেল ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সেলারেশন অ্যাকোয়ার করেছে, যদি সেই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সেলারেশন অ্যাকোয়ার করে তাহলে এইখানে দেখো, এইখানে আমি বলতে পারি M1 A1 প্লাস M2 A2 প্লাস M3 A3, দেখো ডেফিনেটলি বলতে পারি, কি বললাম, ডেফিনেটলি বলতে পারি। যদি আমি এটা ডেফিনেটলি বলতে পারি, এবার চলে আসছি এই যে F নেট, এই F নেটে F ইন্টারনাল প্লাস এফ এক্সটারনাল দুটো ফোর্সই আছে, কি বলে, দুটো ফোর্সই আছে। এবার দেখো আমি যে সিস্টেমটা নিয়েছি সেই সেই সিস্টেমে এম ওয়ান যদি এম টু কে এফ ওয়ান ফোর্স দেয় তাহলে এম টু ও এম ওয়ান কে এফ ওয়ান ফোর্সই দেবে, এবং এই দুটো ফোর্স পুরো সিস্টেমের জন্য ইন্টারনাল ফোর্স। সিমিলারলি টু আর থ্রি এরা যে একে অপরকে যে ফোর্স দেবে সেইটাও অপোজিটলি ডাইরেক্টেড বাট ম্যাগনিটিউড ওয়াইজ সেম। তাহলে এই ফোর্স, এই ফোর্স, এই ফোর্স, এই ফোর্স, চারটে ফোর্সকে যদি আমি অ্যাড করি জিরো হবে। তাহলে এই সিস্টেমের যে নেট ইন্টারনাল ফোর্স সেইটা জিরো হবে, তার মানে এইটা ইকুয়াল টু এফ এক্সটারনাল ফোর্স আসবে। তার মানে সিস্টেমটায় যদি এফ এক্সটারনাল ফোর্স অ্যাক্ট হয় তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড হবে, দেখো, রাইট। এবার আমি চলে আসছি আমাদের অরিজিনাল প্রবলেমে। দেখো আমাদের এই অরিজিনাল প্রবলেমে বলেছে যে সবকিছু ক্যালকুলেট করতে। এবার একটা জিনিস দেখো, এই অবস্থায় থেকে যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই বি সি কে এই এক্স অ্যাক্সিস বরাবর এই ফোর্সটা, ওয়াই অ্যাক্সিস বরাবর এই ফোর্সটা দেবে। সিমিলারলি বি কেও তো এইরকম একটা ফোর্স দেবে, ইন্টারনাল ফোর্স, দেখো, এবং তারও দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই একটা এই, একদম পারফেক্ট। এবার একটা কথা বলো তো, আমি যদি পুরো সিস্টেমটাকে কনসিডার করি এবং এক্স অ্যাক্সিস বরাবর কনসিডার করি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কোন এক্সটারনাল ফোর্স কাজ করছে না, দেখো এক্সটারনাল ফোর্স কাজ করছে না, সি বি কে যে ফোর্স দিয়েছে বি ও সি কে সেম ফোর্স দিয়েছে, দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর কোথাও কোনো ফোর্স নেই। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর কোন
ফোর্স কাজ করছে না এক্স অ্যাক্সিস বরাবর, এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, পুরোটাই ইন্টারনাল, ঠিক? ওয়াই অ্যাক্সিস বরাবর ডেফিনেটলি এক্সটার্নাল ফোর্স কাজ করছে, কারণ এর এমজি গুলো, এদের এমজি গুলো নিচের দিকে কাজ করছে। দেখো এদের এমজি গুলো নিচের দিকে কাজ করছে, কিন্তু এক্সটার্নাল ফোর্স এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে না। তাহলে এই ইকুয়েশনে এফ এক্সটার্নাল কে আমি এফ এক্সটার্নাল এক্স অ্যাক্সিস আর এফ এক্সটার্নাল ওয়াই অ্যাক্সিস এই দুটো ভাগে যদি ভেঙে নিই, তাহলে আমার এই অ্যাক্সেলারেশন গুলোকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ফর্মে ভেঙে নিতে হবে। এবং এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ফর্মে যদি আমি ভেঙে নিই, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ফর্মে যদি আমি ভেঙে নিই, তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত দিয়েছি, জিরো। আমি যদি সেইটা করি, তাহলে এবারে এই সিস্টেমের জন্য আমি করছি, আমি এই টোটালটাকে সিস্টেম হিসেবে নিয়েছি এবং এক্স অ্যাক্সিস বরাবরই ক্যালকুলেট করব। এই সিস্টেমে কি কি আছে, এ বি সি। তাহলে এবার আমি কি লিখছি দেখো, এবার আমি কি লিখছি দেখো, আমি লিখছি মাস অফ এ, অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইন এক্স অ্যাক্সিস। দেখো সব এক্স অ্যাক্সিস বরাবর করছি, দেখো সব এক্স অ্যাক্সিস বরাবর করছি, রাইট? প্লাস মাস অফ বি, অ্যাক্সেলারেশন অফ বি জি এক্স অ্যাক্সিস, প্লাস মাস অফ সি, অ্যাক্সেলারেশন অফ সি জি এক্স অ্যাক্সিস। এইগুলোকে যদি আমি অ্যাড করি, সরি, তাহলে এইটা আমার জিরো। কেন? এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স কাজ করছে না, এক্সটার্নাল ফোর্স কাজ করছে না। এই ফর্মুলা অনুযায়ী, দেখো এই ফর্মুলা অনুযায়ী এক্স অ্যাক্সিস বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, ঠিক কি না বলো? ঠিক। এবার চলে আসি এখানটায়। এবার এই আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু, এইখানেও যে আই ক্যাপ সেটাও এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু, আর এইখানে যে আই ক্যাপ সেটাও এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু। এবং মন দিয়ে দেখো, এখানে আমার এম ওয়ান 1.3, এম টু 1.5, আর এম থ্রি মানে সি 3.45 গিভেন। তাহলে আমি শুধু এক্স অ্যাক্সিসের যে অ্যাক্সেলারেশন কম্পোনেন্ট তার সাথে মাস গুণ করব উইথ প্রপার সাইন যদি করি, তাহলে এইখানে আমি কি লিখবো দেখো, 1.3 ইনটু বি মাইনাস এ এম বি। দেখো এম বি কি ছিল, বি এর অ্যাক্সেলারেশন এই 4b-5, 4b/5-a, mb 1.5, প্লাস দেখো প্লাস 3.45 ইন্টু মাইনাস এ, এইটা ইকুয়াল টু জিরো। আরে ভাই এইটা ইকুয়াল টু জিরো। এবার তোমরা যদি ক্যালকুলেট করো, এইটা একদম পারফেক্ট যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি এখান থেকে 5a ইকুয়াল টু, দেখো এখান থেকে 5a ইকুয়াল টু 2b পাবে। এটা আমার ফার্স্ট এক্সপ্রেশন বা ফার্স্ট ক্যালকুলেশন। ওকে, আচ্ছা এবার আমি ইন্ডিভিজুয়ালি ছোট ছোট ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে জিনিসপত্রগুলোকে ক্লিয়ার করব। প্রথমে এর 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 কনসেপ্ট ক্লিয়ার করব, এর কনসেপ্ট। আচ্ছা বি মাইনাস এ, আচ্ছা দেখো বি মাইনাস এ যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে বি কত পাচ্ছি বলতো, এখান থেকে বি পাচ্ছি, বি পাচ্ছি 5a/2। এখানে যদি আমি বি এর ভ্যালু বসিয়ে দিই 5a/2, দেখো b এর ভ্যালু বসিয়ে দিই আর এইদিকে a, তাহলে এটা পাবো 3/2a i ক্যাপ। এটা কে দেখছে, গ্রাউন্ডের রেসপেক্টে। এবারে আমি
এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করব সেটা গ্রাউন্ডের রেসপেক্টে, এইদিকে টি টেনশন, এইদিকে এম ওয়ান বা এম এ, হোয়াট এভার এম এ, দেখো এম এ বা এম ওয়ান যেটা খুশি, এ গ্রাউন্ডের রেসপেক্টে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে এক্ষুনি ক্যালকুলেট করলাম, থ্রি বাই টু এ, থ্রি বাই টু এ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি ইকুয়াল টু এম এ ইন্টু থ্রি বাই টু এ। দেখো এটা আমার সেকেন্ড ইকুয়েশন, এটা আমার সেকেন্ড ইকুয়েশন, ওকে হ্যালো, এটা আমার সেকেন্ড ইকুয়েশন। এবার আমি এই বি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, দেখো বি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, এই বি এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, দেখো বি এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইখানে আমি এইটাও বলে দিতে পারি এম এর ভ্যালু কত, 1.3 ইনটু 3 বাই 2 ইনটু এ, এটা আমার দু নাম্বার ইকুয়েশন। এবার আমি বি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, বি এর এটা হচ্ছে 1.5, দেখো এটা হচ্ছে 1.5। এবার এই বি এর যে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছে না, সেটা এই যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে ড্র করছে, দেখো এই যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে ড্র করছে। যদি সে ড্র করে তাহলে সে যে ফ্রেমে আছে সেই ফ্রেমটা এই দিকে, সেই ফ্রেমটা এই দিকে এ অ্যাক্সেলারেশনে চলছে, তাহলে এই দিকে অটোমেটিক্যালি 1.5 ইনটু এ, এই এই দিয়ে ও একটা সিউডো ফোর্স দেবে। এট দা সেম টাইম নিচের দিকে এমজি কাজ করবে, দেখো এট দা সেম টাইম নিচের দিকে এমজি কাজ করবে, রাইট। এবার এই দিকে তোমার নর্মাল রিয়াকশন কাজ করবে, একদম কারেক্ট, আর কোন কিছু থাকবে, থাকবে কি, এই দিকে আমার টেনশন থাকবে। এবার আমি কি করছি, এইটা 37 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এইটাও আমার 37 ডিগ্রি, এইটা প্লাস এইটা 90, এইটা প্লাস এইটা 90, তাহলে এইটাও 37 ডিগ্রি। এইটা কে ড্র করেছে, যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে, সে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে, সে এই দিকে বি অ্যাক্সেলারেশনে মুভ করতে দেখছে, দেখো এই দিকে বি অ্যাক্সেলারেশনে মুভ করতে দেখছে, আর এই এম মানে হচ্ছে আমি এখানে 1.5 বলে দিচ্ছি। এবার দেখো এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, সিমিলারলি এর দুটো কম্পোনেন্ট একটা এই একটা এই, তাহলে এই দুটো কম্পোনেন্ট নিচের দিকে কাজ করছে, এই কম্পোনেন্টটা হবে 1.5a cos 37, একদম, আর এই কম্পোনেন্টটা হবে 1.5g, এটা যদি 37 হয় এটা 53, তাহলে 1.5g cos 53, একদম। তাহলে নিচের দিকে কি কি ফোর্স কাজ করছে, 1.5a cos 37, 1.5g cos 53, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আর উপরের দিকে টেনশন, এবং টোটাল জিনিসটা এই দিকে কাজ করছে। আমি এই বরাবর কোন ফোর্সের কিছু লিখবই না, দরকারই নেই। তাহলে দেখো এখান থেকে লিখছি, এখান থেকে লিখছি 1.5 a cos 37, মানে হচ্ছে cos 37 এর ভ্যালু কত বলো, 4/5, মানে 4a/5 প্লাস, এই যে এখান থেকে কমন নিয়েছি, এখান থেকে কমন নিয়েছি, সেটা হচ্ছে 3/5 ইনটু জি, জি এর ভ্যালু 10 নিয়ে নিতে বলেছে, এইটা এই ডিরেকশনে কাজ করছে, উল্টো ডিরেকশনে টি, এইটা ইকুয়াল টু 1.5 ইনটু বি, এটা আমার থার্ড ইকুয়েশন।
দেখো ভাই এটা আমার থার্ড ইকুয়েশন, অ্যাবসলিউটলি ফাইন লিখেছি, অ্যাবসলিউটলি ফাইন লিখেছি, ওকে অ্যাবসলিউটলি ফাইন লিখেছি। এবার আমার কাছে তিনটে ইকুয়েশন আছে, এক দুই তিন, এবং এই তিনটে ইকুয়েশনে আমার আননোন হচ্ছে এ বি আর টি। দেখো এ বি আর টি হচ্ছে আননোন, তিনটে ইকুয়েশন তিনটে আননোন, কারেক্ট? তোমরা যদি পারফেক্টলি সলভ করো, আমি এই কোয়েশ্চেন গুলো সলভ করেছি, সেখান থেকে তুমি এ এর ভ্যালু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবে, বি এর ভ্যালু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবে, আর টি এর ভ্যালু 3.9 নিউটন পাবে। এইটা তুমি পাবে ভাই, তিনটে ইকুয়েশন তিনটে আননোন, তোমরা আরামসে সলভ করতে পারবে। আমি সব কিছু করে দিয়েছি, কি কি আননোন, টি বি আর এ, টি বি আর এ। আগে বলো এইটা বোঝা গেছে কিনা, এইটা যদি বোঝা যায় তাহলে এখান থেকে আমার কি কি কোয়েশ্চেন এসছে, ভেলোসিটি অফ ওয়েজ ওয়েন এম টু রিচেস বটম, না এখনো আমাদের কিছুই করা হয়নি। আবার ভেলোসিটি অফ এম টু এট দ্য ইনস্ট্যান্ট অ্যান্ড দ্য টেনশন অফ দ্য থ্রেড ডিউরিং দ্য মোশন অফ এম টু, ওকে। টি হচ্ছে ডিউরিং দ্য মোশন, দেখো 3.9 নিউটন মিলে গেছে, 3.9 নিউটন মিলে গেছে। আর কি বলেছে, ভেলোসিটি অফ এম টু এট দ্য ইনস্ট্যান্ট, আচ্ছা ভেলোসিটি বার করতে বলেছে, করে দিচ্ছি, এদিকে চলে এসো। যখন ও নিচে পড়বে, দেখো যখন ও নিচে পড়বে, এইটা যদি সিনারিওটা হয়, এইটা 37 ডিগ্রি, আচ্ছা আর কি কি দিয়ে দিয়েছে, কিছু আর দিয়ে দিয়েছে ডিয়ার, কত হাইট ফাইট, হ্যাঁ বেস লেন্থ অফ দ্য ওয়েজ 2 মিটার, দেখো বেস লেন্থ 2 মিটার, এইটা 2 মিটার, এইটা 37 এই অ্যাঙ্গেলটা, তাহলে এইটা 5/2 মিটার হবে, পাইলো, এইটা 5/2 মিটার হবে। এবার এইখানে যিনি যে অবজারভারটা দাঁড়িয়েছিল, সে এই মাসটাকে দেখো, সে এই মাসটাকে নিচের দিকে বি, বি এর ভ্যালু কত, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নামতে দেখছে। এইখান থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ও এইখানে কতটা ডিস্টেন্স কভার করবে, 5.2, এবং s ইকুয়াল টু ut প্লাস হাফ এ টি স্কোয়ার, s কত, 5/2, এখানে u ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে ছেড়ে দেওয়া হয়েছে, 0 প্লাস হাফ 5 ইন্টু টি স্কোয়ার, এখান থেকে দেখো t এর ভ্যালু আসছে আমার 1 সেকেন্ড, তার মানে এই ওয়েজটা হয়ে গেছে আমাদের ফার্স্ট সেশন অলমোস্ট কমপ্লিট। এই ওয়েজটা যখন এইখান থেকে এইখানে পড়বে না, সেটা 1 সেকেন্ড সময় লাগবে, কি বললাম, 1 সেকেন্ড সময় লাগবে, ঠিক? আচ্ছা এবারে এবারে ভেলোসিটি অফ ওয়েজ when m2 reaches at bottom, দেখো ওয়েজ মানে হচ্ছে এইটা, এই ওয়েজের এই দিকে অ্যাক্সেলারেশন 2, এবং এই অ্যাক্সেলারেশন 2 এক্ষুনি ক্যালকুলেট করলাম, আর এ u ইকুয়াল টু 0 থেকে শুরু করেছে, তাহলে বলো তো 1 সেকেন্ড মানে 1 সেকেন্ডে ও এইখান থেকে এখানে পড়বে, সেই 1 সেকেন্ডে a কতটা সরবে, সেটা যদি হয় v ইকুয়াল টু u প্লাস at, তাহলে v কত, v বার করতে বলেছে 0 প্লাস 2 ইন্টু 1, তার মানে v আসছে 2 মিটার পার সেকেন্ড, অ্যাবসলিউটলি ফাইন, তার মানে আমার ভেবে দেখো ভেলোসিটি অফ এইটা হয়ে গেল,
এবার যেটা বেঁচে আছে ভেলোসিটি অফ এম টু এট দ্যাট ইনস্ট্যান্ট। আচ্ছা এম টু মানে এ যখন নিচে পড়েছে তখন আমাকে এর ভেলোসিটি বার করতে বলেছে। ওকে এবার দেখো আমি অলরেডি অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু জি এইটা কত পেয়েছিলাম, এইটা পেয়েছিলাম এই যে বি জি। আমি যদি বি আর এর ভ্যালু পুট করে দিই, বি আর এর ভ্যালু পুট করে দিই, তাহলে এখানে যদি বি এর ভ্যালু পুট করি 5 তার মানে আসছে 4, আর এখানে এর ভ্যালু যদি আমি 2 পার্ট পুট করি তাহলে এটা আসছে 2i ক্যাপ আর এটা আসছে 3j ক্যাপ। তার মানে এ বি জি হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। দেখো এবার আমি যদি বলি ভেলোসিটি অফ বি জি ইকুয়াল টু ইউ ভেলোসিটি অফ বি জি প্লাস এ ভেলোসিটি অফ বি জি ইনটু টি, সবগুলো ইউ ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট করেছে তার মানে এইটা টি ইকুয়াল টু ওয়ান, তার মানে ভেলোসিটি অফ বি জি হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ ইনটু 1 মিটার পার সেকেন্ড। ওকে এবার আমি যদি এর মডিউলাস নিই তাহলে কত হবে, রুট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ কামিং আউট টু বি 13 মিটার পার সেকেন্ড। তার মানে যে মুহূর্তে এই এম টু টা একদম নিচে পৌঁছবে তখন ওর ভেলোসিটির ম্যাগনিটিউড হবে রুট 13। চেক করে দেখো এখানে আমাদের সবকিছু মিলে গেছে, এইটা বেরিয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড বেরিয়েছে, রুট 13 হচ্ছে তোমার যখন ও নিচে পৌঁছেছে এন্ড ডিউরিং দ্য মোশন 3.19 হচ্ছে তোমার এই অ্যাক্সেলারেশন। ওকে তো চলো আমরা ফার্স্ট সেশন এখানেই শেষ করছি, সেকেন্ড সেশনে তোমাদের এখান থেকে 13 নাম্বার থেকে শুরু হবে। ওকে।